আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম, ঢাকা থেকে বলছি। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি নারিকেল পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ওখানে নারিকেল পাকন পিঠাও বলে, আবার নারিকেল পুলি পিঠাও বলে, তো যে যে নামে চিনে অভ্যস্ত এই আর কি। সেই জন্য এখানে আমি যে পরিমাণ নারকেল দিয়ে বানাবো সেই পরিমাণ নারিকেল আমি নিয়ে নিয়েছি, সেটা কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম, এখন আমি পরিমাণ করেই দিলাম, কিন্তু পরবর্তীতে আমি মিষ্টিটা দেখে আরও একটু দিয়েছিলাম, মানে এখন যে পরিমাণ দিলাম ঠিক এতখানি পরিমাণ আবারও দিয়েছিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম মিষ্টি দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। আর এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, দুইটা এলাচ আর এক টুকরো দারুচিনি। তো এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর চিনিটা গুলে কিন্তু একটু পানি বের হবে, তো পানিটা শুকিয়ে আসবে, আর তারপরে অনবরত নেড়েচেড়ে এটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। এই পিঠাটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের, কিছুদিন পরপরই খেতে ইচ্ছে করে, তবে ব্যস্ততার কারণে বানানো হয় না। তবে এর কিছুদিন আগে বানিয়েছিলাম, আপনাদের সাথে হয়তোবা শেয়ার করা হয়নি, তো এখন আবার করছি। তো আমার গ্রামের বাড়িতে, মানে আমার দাদা বাসায় অনেক নারিকেল গাছ আছে, তো সেখানে তো খুব একটা আমাদের যাওয়া হয় না, তবে যখনই আমার আব্বু আম্মু বা ভাই কেউ যায় তখনই আমার দাদা দাদু কিন্তু অনেকগুলো করে নারিকেল পাঠিয়ে দেয়। আর আমি যখন বাবার বাসায় যাই তখন আমি সেখান থেকে নারিকেল একদম কুড়িয়ে নিয়ে আসি। আমার ছোট একটা ভাই আছে, সে আসলে খুবই ভালোবাসে আমাকে, কি বলবো, তো ও নারিকেল ভেঙে একদম কুড়িয়ে তারপর প্যাকেট করে দিয়ে দেয় আমার জন্য। আর আমি যদি বলি যে আমি দুইটা নেব, ও দেখা গেছে তিনটা রেডি করে ফেলে এরকম আর কি। তো সেরকমও এর আগে যখন গিয়েছিলাম রোজার ঈদে তখন নিয়ে এসেছিলাম, আর বানাই বানাই করে আর বানানো হচ্ছিল না, ডিপ ফ্রিজে ছিল নারিকেল। তো সেখান থেকে কিছু নারিকেল নিয়েই আমি এখন পিঠাটা বানাচ্ছি, কিন্তু এরপর আমি আরেকটা পিঠা বানাবো, সেই জন্য কিছুটা নারিকেল রেখেও দিয়েছি, ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর এখানে নারিকেলটা ওই যে বললাম একদম পানিটা শুকিয়ে এসেছে, তারপর কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এখন আমি নারিকেলের পরিমাণ বুঝে আমি এখানে আটা নিয়ে নিলাম, আর আজকে আমি আটা দিয়ে পিঠাটা করব। আর সেখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, আর এখানে দিতে হবে বেশ পরিমাণ তেল। তবে এখানে যদি তেল না ইউজ করা হয় পিঠাটা কিন্তু অনেক নরম থাকবে, প্লাস পরের দিন শক্ত হয়ে যাবে। আর এখানে যদি একটু বেশি পরিমাণ তেল ইউজ করা হয় সেই ক্ষেত্রে পিঠাটা কিন্তু একদম ফুসফুসে, মানে বিস্কিটটা যেরকম হয় ঠিক সেরকম হবে পিঠার আবরণটা। তো সেই জন্য চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ তেল দেওয়ার জন্য। তো আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি, তো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো তারপর মনে হলো যে আর একটু তেল লাগবে, তো তারপর আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে নর্মাল টেম্পারেচারের যে পানি সেই পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব, রুটি করার জন্য যেরকম ডো প্রয়োজন হয় সেরকম। তো একবারে পানি দিব না, যেহেতু এটা আমি কাঁচা পানি দিয়ে করছি সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু কম লাগবে, আর সিদ্ধ আটাতে কিন্তু পানিটা একটু বেশি লাগে। আপনারা কেউ চাইলে কিন্তু এটা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, সেভাবে করলেও কিন্তু বেশ মজাই লাগে, খারাপ লাগে না। তবে আমার কাছে এভাবে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এভাবেই করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আর এই যে এটা এখন আমি 10 মিনিট বা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তারপর আমি পিঠাগুলো বানাবো। এই যে এখন 10-15 মিনিট পর চলে এসেছি, এটা কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ মথে নিব, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে, তারপর আমি পিঠাগুলো বানাবো। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলবো, আমার ভিডিওটি যদি কোনো অংশে একটু হলেও আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন,
এতে করে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে উৎসাহিত করছেন আমার ভিডিওগুলো দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা তো তারপর কিছুটা খামির নিয়ে আমি এখানে একটা রুটি করে নিয়েছি এই রুটিটা আপনার খুব একটা সুন্দর না হলেও হবে কারণ এটা তো আর আমরা রাখবো না এটা আমরা পিঠার জন্য কেটে নিব নরমাল রুটি যেরকম পুরুত্ব রেখে আমরা বেলি এটাও ঠিক সেরকমভাবে বেললেই হবে আর তারপর একটা গ্লাসের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছিলাম তো দেখলাম যে এটা একটু ছোট হচ্ছিল তো তারপর আমি একটা কৌটার মুখা দিয়ে কেটে নিয়েছি পরবর্তী যতগুলো পিঠা বানিয়েছি আমি একটা কৌটার মুখা দিয়ে এটা কেটেছি এটা একটু বড় ছিল আর পিঠাটা একদম সুন্দর হয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো কিছুর মুখা দিয়ে কেটে নিতে পারেন কোনো সমস্যা হবে না আর রাউন্ড শেপের যদি কোনো কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও কাটতে পারেন তাহলেও হবে এগুলো আসলে চোখে দেখা কাজ খুবই ইজি আর আমার কাছে তো ভালোই লাগে আর এই পিঠাতে কিন্তু কয়েক ধরনের ডিজাইনও করা যায় তবে আমি যেহেতু বর্তমানে বাসায় একা আছি রোজার বাবা তার ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে গিয়েছে তো মেয়েকে নিয়ে যেহেতু বানাচ্ছি খুব সিম্পলিভাবে বানিয়ে শেষ করার চেষ্টা করছি কোনো ডিজাইন করিনি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হলো না তবে পরবর্তীতে যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে কীভাবে আমি একটা পিঠা রেডি করে নিলাম আপনারা তো দেখেই নিলেন তো এইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি আর তারপর সয়াবিন তেলে একদম গরম করে নিয়ে তো সেখানে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর আমার সমস্ত পিঠা ভেজে নেওয়া শেষ রোজার বাবাও চলে এসেছে এটা একদম লাস্টের ব্যাচ তো রোজার বাবা ভেজে দিচ্ছিল আর সেই জন্য যতগুলো পিঠা ছিল সবগুলো পিঠাই দিয়ে একসাথে ভেজে নিচ্ছিল আপনারা চাইলে কিন্তু আর একটু কম কম করে পিঠা দিয়েও সুন্দর করে ডুবো তেলে ভেজে নিতে পারেন আমরা কিন্তু এতক্ষণ তাই করেছি তো এটা শেষ ব্যাচ দেখে আমি একসাথে ভেজে নিয়েছি তো যদি একটু সময় নিয়ে ফ্রিলি পিঠাগুলো বানাতে পারতাম হয়তোবা আরেকটু সুন্দর শেপ দিতে পারতাম পিঠাগুলোর তো তারপরও এখন যেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনারা চাইলে এভাবে ইজিভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম